মুক্তির অপেক্ষায় প্রয়াত অভিনেত্রী কবরীর শেষ সিনেমা। মায়ের লেখা গল্পে প্রথমবার ওয়েব সিরিজ নিয়ে আসছেন নুহাশ হুমায়ুন। একই দিনে দুই বাংলায় মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর পদাতিক। সালমান শাহর প্রাণ দিবসে আসছে শাকিব খানের নতুন সিনেমা। এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2020 সালে এই তুমি সেই তুমি নামের সিনেমা পরিচালনা শুরু করেছিলেন মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী। শুটিং শুরুর কয়েকদিন পরেই করোনার কারণে পুরো দেশ হয়ে পড়ে স্থবির। তবে করোনার ভয় উপেক্ষা করেই সিনেমার কাজ চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত শুটিং শেষ করার আগেই 2021 সালে প্রয়াত হন অভিনেত্রী। কবরীর মৃত্যুর পর তার শেষ সিনেমার পূর্ণ দায়িত্ব নেন তার ছেলে শাকের চিশতি। অবশেষে শেষ হয়েছে শুটিং। আগামী বছর রোজার ঈদে মুক্তি পেতে পারে সিনেমাটি। এদিকে প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজের গল্প লিখলেন কবি গুলতেকিন খান, আর মায়ের লেখা গল্প নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করলেন নুহাশ হুমায়ুন। এটি পেটকাটা শ সিরিজের দ্বিতীয় কিস্তি। জানা গেছে পেটকাটা শ সিরিজের দ্বিতীয় মৌসুমের দৃশ্য ধারণ শেষের পথে, এবছরের শেষের দিকে মুক্তি পাবে সিরিজটি। অন্যদিকে দরদ নিয়ে আসছেন শাকিব খান প্রিয়তমা রাজকুমার তুফান। পরপর তিন ঈদে ধারাবাহিক হিট, বলা যায় হ্যাট্রিক হিট। তুফান ঝড়ের পর আড়াই মাস বিরতিতে আবার মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত শাকিব খানের সিনেমা দরদ। 6 সেপ্টেম্বর সালমান শাহর প্রয়াণ দিনে শাকিব খান আসছেন দরদ নিয়ে। পাশাপাশি চঞ্চল চৌধুরী আসছেন পদাতিক নিয়ে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক বানিয়েছেন সৃজিৎ মুখার্জি। পদাতিক নামের টলিউডে সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিখ্যাত মানুষের জীবনী নিয়ে যখন কোনো সিনেমা নির্মাণ হয় এবং যে অভিনেতা বা অভিনেত্রী হয়তো ওই মানুষটির চরিত্রে অভিনয় করেন, তার জন্য এটা আসলে বাড়তি চ্যালেঞ্জ। কারণ আমাকে ওই মানুষটি হয়ে উঠতে হওয়ার জন্যে যে স্ট্রাগলটা করতে হয়েছে সেটা খুব সহজ নয়, এবং আলটিমেটলি সেটা আসলে রিচ করাও যায় না, 100% কোথাও রিচ করা যায় না। কারো চরিত্রকে অভিনয় করতে গেলে এটা সম্ভব না, কারণ ওই মানুষ দুটোই তো আলাদা। একজন ব্যক্তি যার চরিত্রে আমি অভিনয় করছি আর একটি ব্যক্তি মানুষ আমি, এই দুটোকে একসাথে মেলানোটা খুব কঠিন। তারপর আমি চেষ্টা করেছি আমার। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে পদাতিক। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।